ইসলাম ধর্মের অনুশাসন পুরোপুরি পালন করতে হঠাৎ চলচ্চিত্রে অভিনয়কে বিদায় জানিয়েছিলেন সদ্যপ্রয়াত অভিনেতা শাহীন আলম। মৃত্যুর কয়েক মাস আগে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন এই চিত্রনায়ক। বেশ কয়েক বছর কিডনি জটিলতায় ভুগে সোমবার রাতে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা। করোনাকালীন সময়ে কঠিন অর্থ সংকটে পড়েছিলেন তিনি। উপার্জনের একমাত্র পথ কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় সংসারের সদস্যদের খাবার জোগাড় করতেই অসমর্থ হয়ে পড়েন। এর সঙ্গে যুক্ত হয় সপ্তাহে একদিন ডায়ালিসিস সহ ঔষধপত্রের খরচ। অথচ ঢাকার সিনেমায় বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল তার, অভিনয় করে দু হাতে কামিয়েছেন টাকা। 27 বছরের অভিনয়ের ক্যারিয়ারে 150-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন। রূপালী জগতের বিত্ত বৈভব ছেড়ে হঠাৎ ধর্মে কেন ও কীভাবে মনোযোগী হলেন শাহীন আলম? ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাহীন আলম বলেন, আমি তো মুসলমান, পরকালে বিশ্বাসী, আমাকে একদিন না একদিন ওই সর্বশক্তিমানের কাছে ফিরতেই হবে। তখন কী জবাব দিব, একটা মানুষ কতদিন বাঁচে? ধরুন খুব বেশি হলে 100 বছর বাঁচব, এরপর তো আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করতে হবে। তাই আমি বলবো, আগে পরকালের হিসাবের খাতাটা ঠিক রাখতে হবে। এসব বিবেচনা করেই সিনেমা থেকে সরে এসেছি, আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছি। অথচ একসময় এই শাহীন আলমের রন্ধ্রে রন্ধ্রে ছিল অভিনয়ের নেশা। সিনেমা জগৎ থেকে সরে আসার আরও 3টি কারণ জানিয়েছিলেন শাহীন আলম। বলেছিলেন, ঢাকায় ছবিতে যখন অশ্লীলতা মহামারী আকার ধারণ করে আর সিনেমা জগৎটা নির্মাতাদের হাতছাড়া হয়ে প্রযোজকদের হাতে চলে যায়, তখন আর অভিনয় চালিয়ে যেতে পারছিলাম না। আমাকে অশ্লীল দৃশ্যে অভিনয়ের জন্য চাপ দেওয়া হতো, আমি রাজি না হলে পরে দেখতাম কাটপিট জুড়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আমার বড় ভাই হজ পালন করে এসে আমাকে অনুরোধ করেন সিনেমা জগৎ ছেড়ে দিতে। আমিও পরে উপলব্ধি করি, আর কত, সিনেমা থেকে নিজেকে গুটিয়ে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানটি দেখাশোনা শুরু করি। অভিনয়ের নেশাটা ছিল কৈশোর থেকেই, সেজন্যই নিজেকে গড়ে তুলেছিলেন মঞ্চে। এরপর 1986 সালে যুক্ত হন চলচ্চিত্রে, নতুন মুখের সন্ধানে প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতায় নাম লিখিয়ে। 1991 সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা মায়ের কান্না। এরপর বেশ লম্বা সময় সিনেমায় অভিনয় করেছেন তিনি, ছিলেন সময়ের সবচেয়ে ব্যস্ত অভিনেতাদের একজন। শাহীন আলম যেমন একক নায়ক হিসেবে সিনেমা করেছেন, তেমনি তাকে দেখা গেছে অসংখ্য সিনেমায় দ্বিতীয় নায়কের চরিত্রেও। গত 8ই মার্চ মৃত্যুবরণ করা এই অভিনেতা শেষ জীবনে অভিনয় থেকে দূরে ছিলেন। কেন অভিনয়ের রঙিন দুনিয়া ছেড়ে দিয়েছিলেন শাহীন আলম, সে সম্পর্কে জানা গেছে আরও একটি তথ্য। তিনি জানিয়েছেন তার প্রাণপ্রিয় মেয়ের আত্মহত্যার কথা। SSC-তে ভালো ফল না করতে পারার অভিমানে শাহীন আলমের একমাত্র মেয়ে আত্মহত্যা করেছিল। বাবা হিসেবে সেই ঘটনা মন থেকে মুছতে পারেননি তিনি কোনো দিন। মেয়েকে হারানোর পরপরই বদলে যেতে থাকেন তিনি, নামাজ আদায় মনোযোগী হন, আমূল পরিবর্তন ঘটে তার জীবনযাপনের। এছাড়া তিনি দেখিয়েছেন অভিনয় ছেড়ে দেওয়ার পেছনে আমূল পরিবর্তন ঘটে তার জীবনযাপনের। এদিকে রাজধানীর বনানী কবরস্থানে মেয়ের কবরের পাশেই শেষ শয্যা নিলেন চিত্রনায়ক শাহীন আলম। আজ মঙ্গলবার সকাল 10টায় তার মরদেহর দাফন করা হয়েছে। নায়কের ছেলে ফাহিম আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান তার বাবার দাফনের সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, চলচ্চিত্রের অনেকে হাজির হয়েছিলেন শাহীন আলমকে শেষ বিদায় জানাতে। এর আগে বাদ ফজর নিকেতন মসজিদে এই অভিনেতার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ফাহিম জানান সকালে শাহীন আলমের মরদেহ তার মেয়ের কবরের পাশে ভাইয়ের কবরে দাফনের জন্য বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়, কিন্তু মেয়রের অনুমতির জন্য কবরস্থান সংশ্লিষ্টরা মরদেহ দাফনে বাধা দেন। এজন্য কিছু সময় কবরস্থানের সামনে অবস্থান করতে হয়েছে মরদেহ নিয়ে। পরে জটিলতা কাটিয়ে সুষ্ঠুভাবেই দাফন শেষ হয়েছে।